নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। হ্যালো ভিউয়ার্স, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শেখাবো আপনাদের একটা টিপস দিতে চলেছি, আপনাদের শেখাচ্ছি, যেটা সেটা হলো নারকেল কিভাবে আমরা কুড়ে নেব। সেই নারকেল কোড়া দিয়ে আমরা নানান রকম জিনিস বানাতে পারবো, যেমন নারকেলের নাড়ু, নারকেলের সন্দেশ এবং বহু কিছু আইটেম আমাদের বানাতে গেলে নারকেল কোড়াতে হয়। নারকেল কিভাবে কুড়বো সেটা আমরা আজকে আপনাদের দেখাচ্ছি। নারকেল কুড়তে আমাদের কি কি লাগছে, নারকেল ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে ভেঙে নিতে হবে দুটো মালা অর্ধেক অর্ধেক করে, আর এইখান গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নাহলে কোড়ার সময় নারকেলের মধ্যে নোংরা পড়তে পারে। এইভাবে নারকেল আমরা ভেঙে নিয়েছি। এরপর আমাদের লাগছে একটা কুড়নি লাগছে, আর লাগছে একটি থালা। এরপরে আমরা নারকেলটা কুড়ে দেখাবো। প্রথমে নারকেলটা নিলাম, এটা নিয়ে এই কুড়নির মধ্যে লাগিয়ে নিলাম। লাগিয়ে এইভাবে লাগিয়ে এরকম আড়ে বসিয়ে এরপরে আমরা এটা হালকা চাপ দিয়ে ঘুষতে হবে। এইভাবে দেখুন নারকেল কুড়তে থাকছে নিচে। প্রথম দিকে নারকেলটা বেশি চাপ দিয়ে এটা কুড়বেন না, কারণ নারকেলের যে তেল থাকে সেই তেলে স্লিপ কেটে হাত কেটে যেতে পারে। তার জন্যে প্রথমে আমরা আস্তে আস্তে এটা কুড়তে থাকবো, আর নারকেলটা সমানে সমানে এইভাবে ঘোরাতে থাকবো, ঘুরিয়ে ঘুরিয়ে কুড়তে থাকবো। কুড়তে কুড়তে নারকেলটা যখন দেখবেন তেলটা কেটে গেছে, মাঝামাঝি এসে গেছে, তখন একটু বেশি দু হাতে চাপ দিয়ে এইভাবে কুড়তে হবে। এইভাবে কুড়তে থাকলে নারকেল কোড়াটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে নারকেলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কুড়ছি, দেখুন কিভাবে নারকেলটা কোড়া হয়ে যাচ্ছে খুব সহজেই। আস্তে আস্তে আমরা চাপ দিতে থাকছি এবং গোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে উভয় দিক থেকে আমরা নারকেলটা কুড়ে নিচ্ছি। আর এই মাঝের অংশটা, এই মাঝের অংশটা কোড়ার জন্য এটা আমরা এরকম সোজাভাবে রেখে এটাকে দু হাত দিয়ে ধরে এইভাবে কুড়তে থাকব। দেখুন কত সহজে নারকেল কুড়ে যাচ্ছে। কোড়া আমাদের শেষ হলো, এবার দেখুন এইভাবে নারকেলের কোড়াটা শেষ হয়ে গেছে। এটা আর এদিক থেকে বেশি কুড়লে এবার নারকেলের যে ভেতরের কালো কালো ছাল সেগুলো এর মধ্যে চলে আসবে, তাই আর কুড়তে লাগবে না, এটা আমরা ফেলে দেব। নারকেলটা কোড়া হয়ে গেছে। এইভাবে নারকেলটা আপনারা সহজেই কুড়ে ফেলুন এবং নারকেল দিয়ে নিত্য নতুন রেসিপি আপনারা বানান আর মজা করে খান। নারকেল এর দুধ বার করতেও এই নারকেলগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে একটা কাপড়ের মধ্যে দিয়ে চাপ দিলেই এটা দুধও বেরিয়ে যাবে। এইভাবে নারকেলের প্রচুর কিছু রেসিপি হয়, সেগুলো আপনারা বাড়িতে বানান। নমস্কার।